আরজিকর থেকে শরণ হলো সিভিক ভলান্টিয়ার ডে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার শরণ হলো সিভিক ভলান্টিয়ার ডে 29 জন সিভিক ভলান্টিয়ারকে ডিউটি থেকে ক্লোজ করা হয়েছে এবং 29 জন সিভিকের বদলে সেখানে দায়িত্বে এবার পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ কর্মীরা যে খবর এই মুহূর্তে জানাচ্ছি আপনাদেরকে আরজিকর থেকে শরণ হলো সিভিক ভলান্টিয়ারদের গতকাল সে ছবি আপনাদের দেখিয়েছিলাম যেখানে আরজিকর এবং একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে বহাল তবিয়তে কিন্তু এই সিভিক ভলান্টিয়াররা তারা কাজ করছে আর আরজিকর তো আমরা দেখেছিলাম রীতিমতো ওয়াকি টকি নিয়ে সেখানে নজর দড়িতে ছিলেন সিভিক ভলান্টিয়াররা সে ছবি দেখিয়েছিল রিপাবলিক বাংলা আপনাদেরকে আর এবার যে খবর পাওয়া যাচ্ছে দেশ যেখানে সুপ্রিম নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার দেখো এই মুহূর্তে বলা ভালো বিগ ব্রেকিং আমরা ব্রেক করছি আরজিকরে যে সমস্ত সিভিক ভলান্টিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই সমস্ত সিভিক ভলান্টিয়ারকে রীতিমতো কাজ থেকে ছাঁটাই করা হয়ে গিয়েছে কারণ আর কোনো সিভিক ভলান্টিয়ার আরজিকরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন না এতদিন পর্যন্ত 19 জন সিভিক ভলান্টিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন যে ছবিটার কথা তুমি বলছিলে যে হ্যাঁ ওয়াকি টকি নিয়ে তাদের ঘুরতে দেখা গিয়েছে কিন্তু না দ্বিতীয়বার যে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে আরজিকর মামলার সেই শুনানির পরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে আরজিকরে কিন্তু মোতায়েন থাকবে পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে পুলিশ থাকবে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে এবং এই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আমার সঙ্গে ত্রিনেশ মণ্ডল রয়েছে ডক্টর ত্রিনেশ মণ্ডল ত্রিনেশ আজকে যেটা খবর দেখলাম আমরা যে খবর আমরা ব্রেক করছি এই মুহূর্তে যে কোনো সিভিক ভলান্টিয়ার আর নয় আরজিকর এবার থেকে পুলিশ আধিকারিকরা তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে আপনাদের মত কি এটা অবশ্যই অত্যন্ত ভালো দিক আমরা আরজিকরের যে ঘটনা 9 তারিখ এবং 14 তারিখের যে হামলার ঘটনা দেখেছি সেই হামলার ঘটনাতে নিরাপত্তার যে অভাব আমরা লক্ষ্য করেছি বারবার আচ্ছা আমাদের আন্দোলন করার পর সিআইএসএফ আরজিকরে নিযুক্ত হয়েছে আমরা বারবার বলেছি বিভিন্ন হসপিটালে যে সিভিক পুলিশদের যে নিরাপত্তা ব্যবস্থা চালানো হচ্ছে সেটা বন্ধ হোক স্থায়ী পুলিশ ফোর্স বাড়ানো হোক মেল ফিমেল দুই ধরনের পুলিশকর্মী স্থায়ী পুলিশকর্মী রাখা হোক এখন আরজিকর মেডিকেল কলেজ থেকে সিভিক পুলিশ তোলা হলো এটা অবশ্যই একটা পজিটিভ দিক বলে আমরা মনে করছি কারণ আরজিকর হসপিটালে যে ঘটনাটা 9ই আগস্ট ঘটেছে খুন ধর্ষণের ঘটনা তাতে একমাত্র যে দায়ী যাকে ধরা পড়ে এখন অবধি যে দায়ী ধরা পড়েছে সে কিন্তু সিভিক ভলান্টিয়ার তবে 9ই আগস্টের পর অবশেষে সুপ্রিম কোর্টের শুনানির পরে এই সিদ্ধান্ত তার মানে এতদিন পরে টনক নড়লো 2 মাসের মাথায় এটা অবশ্যই হ্যাঁ এটা অবশ্যই এত দেরি কেন হলো এটা একটা কোশ্চেন কিন্তু সিভিক তুলে নেওয়ার সাথে সাথে এটা দাবি করব যে পুলিশকর্মী কিন্তু উপযুক্ত সংখ্যায় যেন নিয়োগ করা হয় সিআইএসএফ কিন্তু কতদিন থাকবে আমরা কিন্তু জানি না সিআইএসএফ 1 মাস থাকবে 2 মাস থাকবে কিন্তু 1 বছর থাকবে কয়েক বছর থাকবে জানি না তাহলে সিআইএসএফ চলে গেলে নিরাপত্তা কারা দেবে শুধুমাত্র আরজিকর নয় বাকি বিভিন্ন কলেজে বিভিন্ন মেডিকেল কলেজে বা ছোটো ছোটো হসপিটালে আমরা বিভিন্ন হামলার ঘটনা বারবার দেখছি এই হামলাগুলো কিন্তু বন্ধ হওয়া অত্যন্ত জরুরি প্রত্যেকটা হসপিটালে স্থায়ী পুলিশকর্মী শুধুমাত্র মেল ফিমেল পুলিশকর্মী নয় ফিমেল পুলিশকর্মীও নিয়োগ করা উচিত আমরা এই দাবি রাখছি এবং যেটা অবিলম্বে হবে আশা করি গতকালও ত্রিনেশ মালদার দুটি জায়গায় আমরা দেখলাম চিকিৎসকরা আক্রান্ত হলেন এবং তারপরে অবশেষে আজকে আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের শুনানির পরে কর্তৃপক্ষ টনকটা নড়েছে যে হ্যাঁ সিভিক ভলান্টিয়ারকে আবার শরণ উচিত একদমই আর যে মালদার মেডিকেল মালদার যে কলেজ ছোটো ছোটো হসপিটালগুলোতে যে আক্রান্ত হচ্ছে ডাক্তাররা বারবার এগুলোর কিন্তু একটা বিহিত হওয়া জরুরি আমরা জানি যে প্রাইমারি হেলথ সেন্টার বা বিপিএইচসি এই হসপিটালগুলো সবচেয়ে ছোটো ছোটো হসপিটাল এইখানে যে ডাক্তাররা একজন দুজন ডাক্তাররা যখন ডিউটিতে থাকেন সে তাদের ডাক্তারদের নিরাপত্তা কিন্তু নেই যে তাদের উপযুক্ত রেফারাল সিস্টেম না থাকার কারণে অনেক পেশেন্টকে তারা রেফার করতে দেরি হয়ে যায় বা এই সমস্ত ঘটনা ঘটতে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এই হসপিটালগুলোতে ডাক্তারদের ওপরে ডাক্তার কোনো পেশেন্টের মৃত্যু বা কিছু হলে ডাক্তারদের ওপর যে কোনো সময় চড়াও হয় সাধারণ মানুষ যে কোনো অজুহাতেই ডাক্তারদের ওপর সাধারণ মানুষ এবং কিছু গুন্ডা বাহিনী যারা অর্থাৎ বোঝা যাচ্ছে চিকিৎসকদের তাদের কথা না বুঝতে পারছি কিন্তু যেখানে সুপ্রিম নির্দেশ তো আগে এসেছিল তারপরও আমরা দেখেছিলাম যে বহাল তবিয়াতে সেখানে নিয়োগ ছিলেন সিভিক ভলান্টিয়াররা তারা নজরদারিতে ছিলেন একেবারে সেখানে পুলিশের কোনো ভূমিকা দেখা যাচ্ছিল না বা কোনো কোনো জায়গায় পুলিশ থাকলেও সিভিক ভলান্টিয়াররাই কিন্তু পুরো ব্যাপারটা একেবারে তদারকি করছিলেন নজরদারিতে রাখছিলেন তাদের ওপরে সমস্ত ভার ন্যস্ত ছিল আমরা সে ছবি দেখিয়েছি গতকাল আরজিকরের ছবি দেখিয়েছি আমরা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি দেখিয়েছি তবে এবার কিন্তু দেখা যাচ্ছে যে খবর পাওয়া যাচ্ছে যে বিগ ব্রেকিং আর
আর্জি কোর্ট থেকে সরানো হলো সিভিক ভলান্টিয়ারদের। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরানো হলো সিভিকদেরকে, কিন্তু কালকে তো মানা হয়নি। তবে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রকৃতপক্ষে কি নির্দেশ দেওয়া হয়েছিল, স্কুল হাসপাতালে রাখা যাবে না সিভিকদের। আপনাদেরকে সুপ্রিম নির্দেশটা একবার জানাচ্ছি, যেখানে বলা হয়েছিল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিভিক ভলান্টিয়ার নয়। কারণ আমরা আজকের কাণ্ডে দেখলাম সেখানে কিন্তু মূল অভিযুক্ত যে সে একজন সিভিক ভলান্টিয়ার, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেখানে সুপ্রিম নির্দেশ ছিল যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সিভিক ভলান্টিয়ার নয়, হলফনামা দিয়ে জানাবে রাজ্য। রাজ্যকে কিন্তু এক্ষেত্রে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছিল সুপ্রিম নির্দেশে, যে কোন কোন ক্ষেত্রে কিভাবে এই সিভিকদেরকে নিয়োগ করা হয়, তাদের বেতন কত, ভেরিফিকেশন করা হয় কি না, একাধিক প্রশ্ন কিন্তু তোলা হয়েছিল বিচারপতির তরফ থেকে। এবং সেখানে বলা হয়েছিল হলফনামা দিয়ে জানাবে রাজ্য, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই বিষয়গুলি উঠে আসে। তারপরও আমরা গতকাল দেখেছিলাম সুপ্রিম নির্দেশকে শুধুমাত্র বুড়ো আঙুল নয়, বলা ভালো যে তোয়াক্কা না করে সেখানেও কিন্তু গতকালও বহাল তবিয়াতে সেখানে বলা যায় যে নিয়োগ ছিলেন বা তাদেরকে নিয়োগ করা হয়েছিল, কোনো রকম নির্দেশিকা পালন করা হয়নি। আরজি করে ছবি দেখিয়েছি আপনাদেরকে, কলকাতা মেডিকেল কলেজের ছবিও দেখিয়েছি, সেখানে তখনও পর্যন্ত কিন্তু সিভিক ভলান্টিয়াররা তারা ছিলেন। তবে আজকে যে খবর পাওয়া যাচ্ছে, এবং যে খবর একটু আগেই আপনাদেরকে শোনাচ্ছিলাম, দেখাচ্ছিলাম যে এবার আরজি কর থেকে সরানো হলো সিভিক ভলান্টিয়ারদের। বিক্ষোভের মুখে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে বিক্ষোভ। নামখানায় ভাঙা বাঁধ পরিদর্শনে যান তিনি। গতকাল সেখানেই বিক্ষোভের মুখে পড়েন বঙ্কিম। বিক্ষোভের মুখে মেজাজ হারান মন্ত্রী। গ্রামবাসীদের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় মন্ত্রীকে। কিছু জানি, এর আগে তো মন্ত্রী তো আসেনি, আর এই তো কি আছে কি বলতে চাই আমরা এখন শুনবো কি, অনেক লোক এখন আমাদের ঘরদর নেই, আমরা সেই চাইতেছি গাং মাত্রা সাইজ করো, এইটা চাইতেছি। নদী ভাঙন প্রেক্ষাপটে আমাদের সরকারি কাজ চলছিল, সেখানে আমাদের একটি জেসিপি মেশিন যে কাজটা করছিল সেই ছেলেটা কোনোভাবে বেঁচেছে, কিন্তু মেশিনটা টোটালটা একেবারে নদীর গর্ভে চলে গেছে। বিক্ষোভের যে বহিঃপ্রকাশ আপনারা বলছেন এটা ঠিকই, তাদের বহিঃপ্রকাশ হয়েছে, তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি, অনম্য মায়েদের আমি বুঝাবার চেষ্টা করেছি, এবং আপনারা প্রেস বন্ধু আপনারা দেখেছেন যে মানুষের কাছে হাত জোর করে আমি ক্ষমা চেয়েও বলেছি যে এটা একটু আমাদের সময় দিন। দুর্গাপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যে কিভাবে জলমগ্ন অবস্থা গোটা জায়গাটা, রাতভর বৃষ্টি এবং তাতেই জলমগ্ন দুর্গাপুরের একাংশ। বেনাচিতি 54 ফুট এলাকায় জলমগ্ন, গাড়ি গৃহবন্দী এলাকার মানুষজন, বেহাল নিকাশি ব্যবস্থা, এবং তাতে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসী, কারণ নিকাশি ব্যবস্থা বেহাল বলি সেখানে এভাবে জল জমে রয়েছে, জল সরেনি। দেখতে পাচ্ছেন যে ঘরের ভেতর কতটা জল, এইভাবে কিন্তু সেখানে তাদেরকে দিন কাটাতে হচ্ছে, প্রায় 1 হাঁটু সমান জলের মধ্যে দিন যাপন করতে হচ্ছে, আসবাবপত্র সমস্ত কিছু একেবারে ভেসে গেছে বলা যায়। একেবারে উঁচু উঁচু যে টেবিল, টেবিলের ওপরে জিনিসপত্র রেখেছেন। গাড়িটার অবস্থা একবার দেখুন, গাড়িটার ম্যাক্সিমাম বেশিরভাগ অংশ কিন্তু জলের তলায়। এটা দুর্গাপুরের ছবি, ভাবতে অবাক লাগছে দুর্গাপুরের মতন একটা জায়গা, যে এত একটা মানে বলা যায় যে কলকাতার পরে একটা যদি কোনো বড় শহর হয় সেক্ষেত্রে দুর্গাপুরের নামটাও নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে সেই দুর্গাপুরের এই অবস্থা। কারণটা কি না, নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল, না হলে এভাবে জল জমে যায়। রাতভর বৃষ্টি হয়েছে, আর রাতভর বৃষ্টিতে এই অবস্থা, রাতভর বৃষ্টিতে একেবারে জলমগ্ন দুর্গাপুরের একাংশ, আর এই নিকাশি ব্যবস্থা বেহাল তা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দুর্গাপুর পুরসভার ভূমিকায় উঠছে একাধিক প্রশ্ন, কারণ একটা রাতের বৃষ্টিতে যদি এই হাল হয় তাহলে তো আর কিছু বলার নেই, বেশিরভাগ ঘর বাড়ি জলের তলায় রয়েছে, একতলা তো একেবারে জলের তলায়, গাড়িগুলো একবার দেখুন জলের তলায় রীতিমতো ভাসছে, গাড়িগুলো পুরো ডুবে গেছে। এটা হচ্ছে দুর্গাপুরের ছবি, সেখানে এতটা জল জমে রয়েছে এবং এখনো পর্যন্ত জল সরেনি বা জল সরার কোনো রকমভাবে উদ্যোগ নেওয়া হয়নি পুরসভার তরফ থেকে, এটাই কোথাও কি ভাবাচ্ছে এবং ক্ষোভও প্রকাশ করছেন এলাকাবাসী, তাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। জলের স্রোত দেখুন কিভাবে সেখানে বইছে, এবং এর মধ্যে দিন যাপন করতে হচ্ছে মানুষজনকে, ঘরের ভেতরে জল, বাইরে জল, ভিতরে জল, মানে একটা তুমুল জল যন্ত্রণা। রমেন রয়েছেন আমার সঙ্গে। রমেন, দুর্গাপুরের মতন জায়গা এই অবস্থা, বেহাল নিকাশি ব্যবস্থা, মানে পুরসভার তো ভূমিকা নিয়ে তো মানে বলা যায় একটা চরম নেতিবাচক দিক সামনে আনছেন, ক্ষোভ আনছেন, ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
দেখো পিউ, দুর্গাপুরে রাতভর বুধবার রাতভর যে বৃষ্টি, বৃষ্টিতে শহরে অধিকাংশ এলাকায় জলমগ্ন, এবং শুধু তাই নয়, মানুষের ঘরের জল ঢুকে বহু জিনিসপত্র নষ্ট হয়েছে, গাড়ি চার চাকা গাড়ি বাইরে পার্কিং করা, সেই গাড়ির মধ্যে জল ঢুকে গাড়ি নষ্ট হয়েছে, মানে অত্যাধিক বৃষ্টি কিন্তু শহরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ছে, এবং এই নিয়ে জল যন্ত্রণা শহরের মানুষের মাসখানেক আগে প্রচন্ড বৃষ্টিতে একই অবস্থা, সেই অবস্থার পুনরাবৃত্তি আবার মাসখানেকের মধ্যেই। স্বভাবতই শহরের মানুষের যেটা অভিযোগ যে এইরকম বৃষ্টি হলে যদি জলে ডুবতে হয় দুর্গাপুরের মতো একটা আধুনিক শহরকে, স্বভাবতই মানুষ প্রশ্ন যেমন তুলে, যদিও প্রশ্ন বেশ বোঝাই যাচ্ছে দুর্গাপুর পৌরসভার ভূমিকায় উঠছে একাধিক প্রশ্ন। নজর রাখো সেদিকে, ধন্যবাদ তোমাকে রমেন।